আপনার স্মার্টফোনটা যদি অতি দ্রুত চার্জ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে স্মার্টফোনের এমন কয়েকটা সেটিং দেখে দেব, এই সেটিং যদি আপনাদের স্মার্টফোনে এনেবল করে দেন তারপরে কিন্তু আপনাদের স্মার্টফোনের চার্জটা 4 থেকে 5 দিনও শেষ হবে না। तो ये सेटिंगगुलो किन्तु आमार स्मार्टफोने आमी करे रेखेछी। यदि आपनि आपनार स्मार्टफोने करे राखेन ताहले किन्तु आपनार स्मार्टफोनेर चार्जटा 4 থেকে 5 दिनों शेष होबे ना। तो बर्तमान समय किन्तु अनेक फोनेर चार्ज अति द्रुत शेष हो जाए। तो आपनार स्मार्टफोने जदि चार्जटा ताड़ाताड़ी शेष हो जाए ताहले किन्तु ए सेटिंगगुलो करते पारेन। तो एखन कथा हलो ए सेटिंगगुलो किभाबे अन करबेन। ए सेटिंगगुलो अन करते हले ए भिडियो प्रथम थेके शेष पर्यन्त देखते होबे। तो आपनि देखछेन एंड्रॉइड टेक स्टूडियो, आमी आछि शरीफ। आसुन बन्धुरा बेशि देरि ना करे शुरू करा आजकेर मूल भिडियोटा। আপনি যদি এই কাজটা শিখতে চান 100% এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই ভিডিওতে একটি লাইক করার পর फ्रेंड्स এখানে দেখেন লাল একটি সাবস্ক্রাইব বাটন, এই লাল একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো এখন যদি আপনার স্মার্টফোনের চার্জটা অতি দ্রুত শেষ হয়ে যায় ফার্স্ট অফ অল কি করবেন, আপনার ফোনের সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর फ्रेंड्स আপনি চলে যাবেন আপনার ফোনে যেদিকে আছে ডেভেলপার অপশন সেদিকে ডেভেলপার অপশনে ক্লিক করবেন। तो आमार फोनेर एखाने देखें सिस्टेम, ए सिस्टेमे क्लिक कर दिलाम। सिस्टेमे क्लिक करार पर फ्रेंड्स एखाने देखें डेभेलपर अपशन, ए डेभेलपर अपशने क्लिक कर दिब। तो एक एक फोनेर एक एक जगह थाकते पारे डेभेलपर अपशन। तो आपनि एकटु कष्ट करे खुंजे नेबेन। डेभेलपर अपशने क्लिक करार पर फ्रेंड्स एइभाबे स्क्रल करे नेबेन, एइभाबे स्क्रल करे नेबेन आस्ते आस्ते। तो एइभाबे स्क्रल करबेन आस्ते आस्ते। तो आमि जे सेटिंगगुलो देखाई ए सेटिंगगुलो किन्तु आपनि सुंदर मतन एनेबल करे दिबेन। एइभाबे स्क्रल करे निचे चले आसबेन। स्क्रल करे निचे आसार पर एखाने देखें वाईफाई स्कैन थ्रोटलिंग। तो आपनर डेभलपर अपशन एसे जदि एई जे वाईफाई स्कैन थ्रोटलिंगे जदि एई अपशनटा बंध थाके संगे संगे एनेबल करे दिबेन। एई अपशनटा एनेबल करे दिले कि होबे सेटाई आमि आपनादेर बोले देई। वाईफाई स्कैन थ्रोटलिंग अपशनटा एनेबल करे देওয়ার পরে আপনার ফোনে যে চার্জটা আছে এই চার্জটা কিন্তু এখন দেরিতে শেষ হবে এবং কি আপনার ফোনে যে নেটওয়ার্কটা আছে সেটা যদি আগে স্লো চলতো তাহলে কিন্তু এখন স্পিডে চলবে। तो ये हलो प्रथम सेटिंग। तो एखन आपनादेर द्वितीय सेटिंग देखाबो। द्वितीय सेटिंग देखते हले फार्स्ट अफ अल आपनि एभाबे स्क्रल करे निचे चले आसबेन, एभाबे स्क्रल करे निचे चले आसबेन आस्ते आस्ते। स्क्रल डाउन करे निचे आसार परे फ्रेंड्स एखाने देखें 4S 4X MSAA এই অপশনটা যদি বন্ধ থাকে সঙ্গে সঙ্গে এনেবল করে দিবেন। এই অপশনটা এনেবল করে দেওয়ার পরে কি হবে, আপনারা যখন যখনই আপনার স্মার্টফোন দিয়ে PUBG গেম খেলেন এবং কি ফ্রি ফায়ার গেম খেলেন তখন যদি এই অপশনটা এনেবল করে দেন তারপরে কিন্তু আপনার ফোনটা হ্যাং হবে না, স্লো হবে না এবং কি আপনার চার্জটা অনেক দ্রুত শেষ হবে না, একটু দেরিতে শেষ হবে। তো এটা গেল দ্বিতীয় সেটিং। এখন আমি আপনাদের তৃতীয় সেটিং দেখিয়ে দিব। তো এখন এভাবে স্ক্রল করে নিচে চলে আসবেন, এভাবে স্ক্রল করে নিচে চলে আসবেন। এভাবে স্ক্রল করে নিচে আসার পরে फ्रेंड्स এখানে দেখেন ডু নট কিপ অ্যাক্টিভিটি, এই ডু নট কিপ অ্যাক্টিভিটি এই অপশনটা এনেবল করে দিবেন। তারপর এখানে দেখেন ব্যাকআপ প্রসেস লিমিটেড এখানে ক্লিক করে দিবেন। ব্যাকআপ প্রসেস লিমিটেডে ক্লিক করার পরে फ्रेंड्स এখানে দেখেন অ্যাট মোস্ট ওয়ান প্রসেস, এই যে তৃতীয় যে অপশনটা আছে অ্যাট মোস্ট ওয়ান প্রসেস এই টিকমার্কটা দিয়ে দিবেন। তো আপনি যদি এই সাইটটা সেটিং সুন্দর মতন এনেবল করে দেন তারপরে কিন্তু আপনার ফোনে যে চার্জটা আছে এই চার্জটা কিন্তু 4 থেকে 5 দিন চলবে 100% চার্জ দেওয়ার পরে। তো বর্তমান সময় কিন্তু সব ফোনের চার্জটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই সাইটটা সেটিং যদি আপনি সুন্দর মতন আপনার ফোনে এনেবল করে দেন তারপরে কিন্তু আপনার ফোনের চার্জটা একটু দেরিতে শেষ হবে। तो आपनी जो मन करें हमारे भिडियो दिए को शिखते पे क्योंकि भिडियो एक लाइक कर देवें। तो फ्रेंड्स आज के भिडियो सुन भलो थकून एंड्रॉइड टेक स्टूडियो के संगे रखुन। खुदा हाफेज।